সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রাজমোহিনী বা রাজতাওয়াজ সেই ঐতিহাসিক আমলের একটি আংটি, তাবিজের আংটি। আগেরকার দিনের রাজা বাদশারা তাদের রাজত্ব ধরে রাখার জন্য এই রাজমোহিনী আংটিটি ব্যবহার করতেন। আজ থেকে 300-400 বছর আগের থেকে এই রাজমোহিনী আংটির প্রচলন আছে। রাজমোহিনী আংটি 9 প্রকার ধাতু দিয়ে তৈরি করতে হবে। কোন সেই 9 প্রকার ধাতু? তামা, পিতল, লোহা, কাঁসা, সীসা, দস্তা, রাং, রূপা, স্বর্ণ। এই ধাতু দিয়ে আংটিগুলো তৈরি করতে হবে এবং এই আংটিগুলো তৈরি করার ক্ষেত্রে কোরআন শরীফের আয়াত থেকে একটি মানুষের জীবন যেন নিরাপদ থাকে, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, হয়রানি, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, চাকরির জীবনে সমস্যা, অর্থনৈতিক জীবনের সমস্যা, এ টু জেড, অল ইজ এভরিথিং। কথা হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু, এ থেকে জেড। এই রাজমোহিনী আংটির সর্বকাজে, সর্ব সমস্যার সমাধানের ওসিলা স্বরূপ আংটি। এই রাজমোহিনী আংটি যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবেন, যে কোনো ধর্মের মানুষ ব্যবহার করতে পারবেন। এই রাজমোহিনী আংটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন বা বাস বিচার নেই, যে কোনো মানুষ ব্যবহার করতে পারবেন। কারণ রাজমোহিনী আংটিটি সেই ঐতিহাসিক আমল থেকে ব্যবহার করে হয়ে আসছে। আর আমার যে আংটিটি আছে রাজমোহিনী, ইতিপূর্বে আমার এই চ্যানেলে দুটি ভিডিও আপলোড হয়েছে, আপনারা দেখেছেন পূর্বে। এই ভিডিওটি আপলোড হওয়ার পরে দেশের আনাচে কানাচে প্রতিটি উপজেলায় রাজমোহিনী আংটি সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে অনেকে নিয়েছেন। ইভেন কি ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওমান, বাহরাইন, কুয়েত, আবুধাবি, সৌদি আরব, লন্ডন, আমেরিকা পর্যন্ত, ইটালি, ফ্রান্স, কানাডা পর্যন্ত এই রাজমোহিনী আংটিটি নিয়েছেন প্রবাসী ভাইয়েরা। এবং এই রাজমোহিনী আংটির সবচেয়ে বড় গুণ হচ্ছে অন্যান্য রত্ন পাথর ব্যবহার করার ক্ষেত্রে যে ধরনের রেস্ট্রিকশন থাকে, যে ধরনের সময় লাগে এটি অ্যাডজাস্ট করতে, কিন্তু রাজমোহিনী আংটি ব্যবহার করার ক্ষেত্রে বা শরীরের সাথে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে তেমন একটি সময় লাগে না। 20-25 দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন, কারণ রাজমোহিনীটি সেই ঐতিহাসিক আংটি। এই রাজমোহিনী আংটিটি ডান হাতে ব্যবহার করতে হয়, এটি কখনোই আপনি বাম হাতে ব্যবহার করতে পারবেন না, অথবা গলায় লকেট আকারেও পড়তে পারেন, হাতের এই বাজুতে ব্রেসলেট আকারেও পড়তে পারেন। এই রাজমোহিনী আংটিটি রাজস্থান, ভারতের জয়পুর নামক স্থান থেকে তৈরি করে এনে আমি বাংলাদেশের আনাচে কানাচে, জ্যোতিষী বলুন, তান্ত্রিক বলুন, কবিরাজ বলুন, অনেকেই আমার প্রতিষ্ঠান থেকে খুচরা এবং পাইকারি নিয়ে যান। যেহেতু আমার প্রতিষ্ঠান থেকে দীর্ঘ 13 বছর যাবৎ পাইকারি রত্নপাথর বা আংটি বিক্রি করা হয়, তাই আজ এবার আমি সেই ঐতিহাসিক রাজমোহিনী আংটিগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জনের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হতে পারেন। অনেকেই এই ধরনের আংটিটি চাচ্ছেন কিন্তু সঠিক জায়গাটি পাচ্ছেন না। আর রাজমোহিনী আংটির বিষয়ে আরেকটি অভিযোগ ইদানিং পাওয়া যাচ্ছে,
যারা আমার কাছ থেকে পাইকারি নেন, নিয়ে অনেক উচ্চ মূল্যে বিক্রি করেন। এটি কিন্তু কখনোই ঠিক নয়। আবার কিছু মানুষ আছেন বা কিছু ব্যবসায়ী আছেন, এটিকে কপি করে নকলটি কম দামে বিক্রি করেন। এই কপির জিনিসটি হচ্ছে কি, আমাদের দেশের কিছু জিনিস আছে বাইরে, যেমন একটি মোবাইল আসলে এই মোবাইলটিকে কপি করে কম দামে বিক্রি করা হয়, বা বাইরের ভালো একটি প্রোডাক্ট আসলে, সেটি যে কোনো প্রোডাক্ট, আপনারা চক বাজারে গেলে দেখবেন অনেক জিনিসের নকল প্রোডাক্ট। এই রাজমোহিনী আংটিটিও ইতিমধ্যে নকল হয়ে যাচ্ছে। দেশের অনেক জায়গা থেকে আমি অভিযোগ পাচ্ছি যে রাজমোহিনী আংটিটি কম দামে বিক্রি করা হচ্ছে এবং আপনার আংটির সাথে ওই আংটির মিল পাওয়া যাচ্ছে না, কিন্তু ধ্রুবও আপনার আংটির মতো কিন্তু কম দামে বিক্রি হচ্ছে। এই যে কপিটি করেন বা নকল করেন, নকল করে হয়তো আপনি সাময়িক লাভবান হবেন, কিন্তু দুনিয়া এবং আখেরাতে কখনোই আপনি লাভবান হতে পারবেন না। মানুষকে ঠকিয়ে একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন ঠকাতে পারবেন না, আপনি নিজেই প্রকৃতির বিচারে ঠকে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার সেই রাজমোহিনী আংটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার কালেকশনে দেখুন ইউজ পরিমাণ রাজমোহিনী আংটি আছে, যেটি একটি প্রতিষ্ঠানে পাইকারি দোকানে, এই যে আংটিগুলো, এটি হচ্ছে সেই রাজমোহিনী আংটি। দেখুন আরবি আয়াত খোদাই করা, প্রতিটি আংটি যখন ঝাঁকড়া দিবেন তখন শব্দ পাবেন, প্রতিটি আংটি ঝাঁকড়া দিকে শব্দ পাওয়া যাবে, প্রতিটি আংটি ঝাঁকড়ার সাথে শব্দ পাওয়া যাবে। এই যে নিচে দিয়ে তাবিজ দেওয়া আছে ভিতরে, এই রাজমোহিনী আংটি খুচরা মূল্য, আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছি, আজকের ভিডিওতেও বলবো, খুচরা মূল্য 3500 টাকা। আর যারা পাইকারি 12 পিস নেবেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আছে। কিন্তু রাজমোহিনী আংটি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করবেন না। এখানে যত আংটি দেখতে পাচ্ছেন প্রতিটি আংটি রাজমোহিনী। ইউজ পরিমাণ কালেকশন আমার কাছে আছে, এটিকে রাজমোহিনী আংটি হিসাবে আখ্যায়িত করা হয়। এই আংটিগুলো বর্তমান বাজারে খুব বেশি চাহিদা সম্পন্ন আংটি, কারণ এই আংটির ফিডব্যাক বা উপকারিতা মানুষ খুব দ্রুত পেয়ে যান। এটি 9 প্রকারের ধাতু দিয়ে তৈরি, আমি পূর্বেও বলেছি। এটির খুচরা মূল্য হচ্ছে 3500 টাকা, 3500 টাকা। আমার প্রতিষ্ঠান থেকে এসে সরাসরি নিতে পারবেন, সুন্দরবন বা এস এফ পরিবহনের মাধ্যমে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে চাইলে যোগাযোগ করে নিতে পারেন। রাজমোহিনী আংটিটির অসাধারণ উপকারিতা, এক কথায় অল ইজ এভরিথিং, সর্বকাজের উপকারিতার জন্য এই আংটিটি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনি ব্যবহার করতে পারেন। বিভিন্ন সাইজের এই আংটি আছে, আপনি চাইলে এই আংটিটি নিতে পারেন, বিভিন্ন সাইজের, ছোট, মিডিয়াম, বড়, বিভিন্ন সাইজের, আপনার যত সাইজ লাগে সেই সাইজ অনুযায়ী আপনি আংটিগুলো নিতে পারবেন। এবং এটি ছোট এবং বড় করারও প্রসেস আছে, কেউ চাইলে ছোট করতে পারবেন, কেউ চাইলে বড় করতে পারবেন, এটি সেই প্রসেসটি এই নিচের দিক দিয়ে আছে, আপনারা করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে কালেকশনে, আমার কালেকশনে আংটিগুলো আমি দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটি আংটি রাজমোহিনী আংটি, প্রতিটি আংটি রাজমোহিনী। এইরকম এতটি রাজমোহিনী আংটি কোন ইউটিউব চ্যানেলের ভিডিওতে, কোন জ্যোতিষী চ্যানেলের ভিডিওতে, কোন রত্নপাথরের দোকানে এত কালেকশন আমার মনে হয় না দেখাতে পারবে আপনাদেরকে। কারণ আমি পাইকারি যেহেতু বিক্রি করি, আমার কাছ থেকে বিশেষ করে গ্রেটার চট্টগ্রাম ডিভিশনে প্রচুর পরিমাণে আংটি যায়, খুলনা ডিভিশনে যায়, কুমিল্লা ডিভিশনে যায়, সিলেট অঞ্চলে যায়, রংপুর বা অন্যান্য অঞ্চলেও প্রচুর পরিমাণে আংটি যায়। চট্টগ্রামের কথা না বললেই নয়, চট্টগ্রামের অসংখ্য মানুষ যারা আমার ভিডিওটি দেখছেন, চট্টগ্রাম ডিভিশনের অসংখ্য মানুষ ইতিপূর্বে শত শত রাজমোহিনী আংটি নিয়েছেন। চট্টগ্রামের পাইকারি এবং খুচরা জ্যোতিষী, কবিরাজ বা তান্ত্রিকরা এই রাজমোহিনী আংটি নিয়েছেন। কিন্তু আমি অনুরোধ করব, যারা আমার কাছ থেকে পাইকারি নেন তারা, তাদের অর্থের প্রয়োজন আছে, যেহেতু আমি তাদেরকে ডিসকাউন্টে দেই, কিন্তু কেউ যেন দয়া করে অতিরিক্ত লাভের আশায় বিক্রি না করার জন্য, কারণ মানুষের বর্তমান ক্রয় ক্ষমতা এতটাই ক্ষতি খারাপ, জিনিসপত্রের যেহেতু দাম বেড়েছে, মানুষ চলতে এমনি হিমশিম খাচ্ছে, তার মধ্যে যদি আপনি একটি আংটিতে 1000 টাকা লাভ করে ফেলেন, সেটি কিন্তু বোধগম্য নয়, আর সেটি কিন্তু কখনোই হালাল পন্থা হবে না। আপনি 200-300 টাকা লাভ করুন, যেহেতু আপনি কিনেন,
স্টক করেন, আপনি পুঁজি খাটান 200-300 টাকা লাভ করুন, কিন্তু তাই বলে একটি আংটিতে 1,000-1,500 টাকা লাভ করবেন আর এই অভিযোগগুলো আমার কাছে আসবে সেটি কিন্তু আমার কাছে সহ্য হবে না। আর এই রকম যদি অভিযোগগুলো ভুলি ভুলি আমার কাছে আসে, আমি কিন্তু পাইকারি বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে যারা পাইকারি নেন, খুলনা ডিভিশনে যারা পাইকারি নেন, আমি পাইকারি বিক্রি বন্ধ করে দেব। কারণ আপনাদের এই পাইকারি বিক্রি আমার কাছ থেকে কমে নিয়ে আপনারা একটি আংটি 4,500-5,000 টাকা বিক্রি করেন, এই অভিযোগগুলো প্রায় পাচ্ছি, এটি কিন্তু কখনোই ঠিক নয়। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এই রাজমোহিনী আংটির যদি আপনাদের প্রয়োজনীয়তা লাগে, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।